হ্যালো ভিউয়ার্স, আমাদের শরীরে যে সমস্ত গ্ল্যান্ডস বা গ্রন্থি আছে তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট গ্ল্যান্ড হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বলিনা। এই থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার এই জায়গার মধ্যে অবস্থিত। আমাদের যে পিটুটারি গ্ল্যান্ড আছে সেই পিটুটারি গ্ল্যান্ড থেকে T3 এবং T4 হরমোন নিঃসৃত হয়ে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আসে জমা হয় বন্ধুরা। আর এই থাইরয়েড গ্ল্যান্ড শরীরের মধ্যে ক্যালসিয়াম কতটুকু থাকবে, প্রোটিন কতটুকু থাকবে, হিমোগ্লোবিন কতটুকু থাকবে, সমস্ত কিছু শরীরের যে যাবতীয় নর্মাল প্রয়োজনীয় জিনিস সেটা সেই থাইরয়েড গ্ল্যান্ডটা মেনটেন করে বন্ধুরা। এই যে T3 এবং T4 হরমোনটা সেটা শরীরকে মানসিক হোক, মেন্টাল হোক বা শারীরিক হোক সমস্ত দিক থেকে গ্রোথ করতে সাহায্য করে বন্ধুরা। কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডে যদি কারো সমস্যা দেখা দেয়, ফলে কি যে T3 আর T4 হরমোনটি আছে যেটা শরীরের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু সে শরীরের মধ্যে না পৌঁছায়, সে সামান্য হরমোন পৌঁছায় থাকে বন্ধুরা, তার ফলে কী হয় শরীরের যাবতীয় ধরনের সাইনাস সিমটমস লক্ষণ প্রকাশ পায়। এই থাইরয়েড লেভেল যদি কারো হাই হয়ে যায় তখন তাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় বন্ধুরা। যেমন থাইরয়েড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম সাধারণত কী হয় দিন দিন ওয়েট বাড়তে থাকে, ওজন বাড়তে থাকে, স্থূলাকার হয়ে যায়, ইরিটেট ফিল হয়, হেয়ার ফলের সমস্যা হয়, চুল পড়ার সমস্যা হয়, ইরেগুলার পিরিয়ডসের সমস্যা হতে পারে, সারা শরীর কোল্ডনেস একটু দেয়, ঠান্ডা লাগতে পারে, জ্বর সর্দি কাশি যার কারণে হতে পারে, উইকনেস ফিল হতে পারে, কনস্টিপেশনের সমস্যা এবং হাত পা ফুলে যেতে পারে। এই সমস্ত সাইনাস সিমটমস লক্ষণ সাধারণত দেখা যায় বন্ধুরা। এবং বিশেষ করে প্রেগনেন্সিতে সমস্যা দেখা যেতে পারে বন্ধুরা, যদি অলরেডি প্রেগনেন্ট হয়ে থাকে ফলে কি সে বাচ্চার গ্রোথটাকে এটি নষ্ট করে দেয়, গ্রোথ ঠিক মতন হয় না বন্ধুরা, আর প্রেগনেন্সি সহজেই হতে চায় না বন্ধুরা যদি কারো থাইরয়েড লেভেল অতিরিক্ত হাই থাকে। থাইরয়েডের যে নর্মাল চার্টটা লেভেলের যে নর্মাল চার্টটা আমি স্ক্রিনে পিক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন বন্ধুরা। সেই জন্য আমি আজকে ম্যাকলোয়ার্স কোম্পানির থাইরক্স 25 মাইক্রোগ্রাম ট্যাবলেটের ওপরে সমস্ত কিছু ডিটেলস জানকারি দেবো বন্ধুরা, যেটি থাইরয়েডসের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের জন্য। এই ট্যাবলেটটি কয়টি ট্যাবলেট, দাম কত, এর ম্যান মলিকিউলস কী, এর যদি সাইড ইফেক্টগুলি থেকে থাকে সেই সাইড ইফেক্টগুলি কী কী এবং এর ডোজেস কত পরিমাণে কীভাবে আপনাদের ব্যবহার করতে হবে সমস্ত কিছু ভিউয়ার্স ডিটেলস আমি এ ভিডিওতে কভার করবো। সেই জন্য আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, ম্যাকলোয়ার্স ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি থাইরক্স 25 মাইক্রোগ্রাম, এটি বন্ধুরা 25 থেকে 200 মাইক্রোগ্রাম পর্যন্ত অ্যাভেলেবল, এই পটেন্সিয়াল অ্যাভেলেবল পাওয়া যায় বন্ধুরা। যার থাইরয়েড লেভেল যত হাই সেই হিসেবে তার পটেন্সি নির্ধারণ করা হয় থাকে বন্ধুরা। যদি আপনাদের থাইরয়েড খুব একটা বেশি না থাকে, সামান্য হাই থাকে, সেক্ষেত্রে থাইরক্স 25টা আপনারা নিতে পারেন। যদি একটু বেশি থাকে থাইরয়েড 50টা আপনারা নিতে পারেন। এটা ডাক্তার প্রেসক্রাইব করে থাকে বন্ধুরা, তার কত পটেন্সি পড়বে, কত পাওয়ারের এই থাইরক্স মেডিসিনটি পড়বে সেটা ডাক্তার আপনাদের প্রেসক্রাইব করবে। সেই জন্য আপনারা অবশ্যই যে কোনো মেডিসিন গ্রহণ করার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এর মধ্যে 100টি ট্যাবলেট আছে, 100টি ট্যাবলেটের দাম বর্তমান প্রায় 162 টাকা বন্ধুরা। এর যে ম্যান মলিকিউল, যে প্রধান যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন এটাতে 25 mcg মাইক্রোগ্রামে আছে বন্ধুরা। এটি বিভিন্ন আপনারা 50 মাইক্রোগ্রামে নিতে পারেন, 75, 100, 200 ইত্যাদি মাইক্রোগ্রামে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে ম্যান মেডিসিন, ম্যান যে মলিকিউলস থাইরক্সিন, সেটা মার্কেটে আলাদা আলাদা বিভিন্ন পপুলার ব্র্যান্ডস আপনারা নিতে পারেন। ম্যান মেডিসিনস হচ্ছে থাইরক্সিন থাকবে, সবার কাজ, সবার ডোজ, সাইড ইফেক্ট সমস্ত কিছু সেম বন্ধুরা। এটি আমি শুরুতেই বলেছি, এটি যে সমস্ত কাজে ব্যবহার করা থাকে সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের জন্য। থাইরয়েডের যে হাইপোথাইরয়েডিজমের কারণে যে শরীর দিন দিন ওজন বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন ধরনের সাইনাস সিমটমস প্রডিউস হচ্ছে, যে সমস্যাটা সে থাইরয়েড লেভেলটাকে কমিয়ে দিতে, নর্মালে আনতে সাহায্য করে থাকে বন্ধুরা। এখন যারা মেয়ের
সাইড এফেক্টগুলির কথা শেয়ার করি। এই ট্যাবলেটের কমন সাইড এফেক্টগুলি কী কী? তো বন্ধুরা, ইররেগুলার হার্টবিট, পালপিটেশন একটু বেড়ে যেতে পারে, ডায়রিয়া, লুজ মোশনস হতে পারে, ভমিটিং, বমি বমি ভাব ফিল হতে পারে, অ্যাংজাইটি, ওয়েট লস হতে পারে, ওজন দিন দিন কমে যেতে পারে এবং রেস্টলেসনেস, অস্থিরতা ফিল হতে পারে। এই সমস্ত কমন সাইড এফেক্টগুলি দেখা যায়, তবে টেম্পোরারি বন্ধুরা, কিছু সময়ের জন্য, পার্সেন্টেজ খুবই কম। তবু আপনারা যে কোনো মেডিসিন গ্রহণ করার আগে বা আপনাদের যদি আদার্স কোনো সিভিয়ার সাইড এফেক্ট দেখা মেলে, তাহলে ওষুধ বন্ধ করে দিয়ে আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং ওষুধ ব্যবহার করেন প্রতি প্রায় মাসে মাসে থাইরয়েড আপনাদের টেস্ট করতে হবে। কারণ দেখা যায় যে আপনারা ওষুধ ব্যবহার করতে আসেন কিন্তু থাইরয়েড লেভেলটা নর্মাল চলে আসে, তখন যদি আপনারা ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে বন্ধুরা। সেই জন্য মাসে মাসে থাইরয়েড টেস্ট করবেন এবং ওষুধটি ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ ভিত্তিতে। 25 mcg, 50 mcg বা 75 mcg কতটা প্রয়োজন, কত পাওয়ারের প্রয়োজন, সম্পূর্ণ কিছু বন্ধুরা আপনাদের ডাক্তার প্রেসক্রাইব করে থাকে। এখন যদি আমি আর ডোজেসের কথা শেয়ার করি, কত পরিমাণে কীভাবে এটি আপনাদের ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এর যে ডোজ সাধারণত হয়ে থাকে থাইরক্সিন ট্যাবলেট, সেটা হচ্ছে 0.05 mg থেকে 0.2 mg পর্যন্ত। বন্ধুরা, আমি আবারও বলছি, দিনে একবার যে কোনো একটা ফিক্সড টাইমে ব্যবহার করতে হতে পারে। 0.05 mg থেকে 0.2 mg সাধারণত এটি ব্যবহার করা থেকে। একটা জিনিস অবশ্যই কান খুলে ধ্যান রাখবেন, শুনে রাখবেন, সেটা হচ্ছে আমি এখানে ডোজ বলছি 0.05 mg মিলিগ্রামের কথা বলছি, কিন্তু এই মেডিসিনটাতে mcg ফর্মে আছে বন্ধুরা, মাইক্রোগ্রামে, ওটা আলাদা আর এটা হচ্ছে mg, আলাদা হচ্ছে মিলিগ্রামে বন্ধুরা। আর এর যে ম্যাক্সিমাম ডোজ সেটা হচ্ছে 0.5 mg বন্ধুরা, এটা এর ম্যাক্সিমাম ডোজ হয়ে থাকে। এর বেশি আপনারা কখনোই ব্যবহার করতে পারবেন না। এটা যে কোনো অ্যালোপ্যাথিক ফার্মেসিতে আপনারা খুবই সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেটা ব্যবহার করবেন, মাসে মাসে থাইরয়েড টেস্ট করবেন, TSH লেভেল চেক করবেন, T3 T4 লেভেল চেক করবেন। আপনাদের থাইরয়েডের সমস্যা যদি অ্যাকিউট হয়, খুব একটা বেশি না হয়, তাহলে অল্প সময়ের মধ্যে সাধারণত থাইরয়েড ঠিক হয়ে যাবে বন্ধুরা। যদি ক্রনিক হয়, অনেকটা হাই থাকে, তাহলে ওটা সারতে খুবই প্রচুর সময় লাগে বন্ধুরা। এবং আমি এর ব্যাপারে আরও ডিটেলস বিস্তারিতভাবে আমি ডিসক্রিপশন বক্সে আরও বিস্তারিতভাবে শেয়ার করছি, আপনারা ডিসক্রিপশন বক্সে সেখান থেকে পড়ে নেবেন ভালো করে বিস্তারিত, যেরকম করে বলা হয়েছে, যেরকম করে ব্যবহার করা বলেছে, কেমন করে কাজ করে এটা, এর কম্পোজিশন কী, ইউজের সাইড এফেক্ট, ডোজ, সমস্ত কিছু ডিটেলস বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে কভার করেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। কারণ কি, আমি এই ধরনের হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড, ডিসিজ রিলেটেড ভিডিও আনি, যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।